বর্ষার শুরুতেই প্রচণ্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ দোলাইয়ের শত শত ঘরের চাল তছনছ, প্রচুর ক্ষয়ক্ষতি। বর্ষার শুরুতে প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে দক্ষিণ দোলাইয়ের শত শত বাড়িতে চালের টিন ফুটো হয়ে ঘরের জানালার কাঁচ ভেঙে আসবাবপত্র সামগ্রী নষ্ট হওয়ার খবর পাওয়া গিয়েছে। রবি শস্যের চাষিদের প্রচুর ফসল প্রচণ্ড শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে। এমন শিলাবৃষ্টি অনেকে জীবনে দেখেননি বলে জানান বাগাবাজারের আলী রৌশন, মইনুল হক লস্কর, আজির উদ্দিন লস্কর, সাজান আহমেদ তালুকদার, সাহার উদ্দিন লস্কর, যিশু দেদের গড় কিংবা দোকানের চালের টিন তছনছ হয়ে গিয়েছে। এরকম শত শত উদাহরণ রয়েছে। এমনকি অনেক গড়ের চালের টিন উড়িয়ে ক্ষেতের মাঠে নিয়ে ফেলেছে। বাগাবাজারের দক্ষিণ প্রান্তে দোকানঘরের চালের টিন বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকেছিল। বিদ্যুৎহীন হয়ে অন্ধকার হয়ে রয়েছে গোটা দক্ষিণ দোলাই এলাকা। লাইনম্যান ও অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজে নিয়োজিত থাকলেও সংবাদ পড়া পর্যন্ত অন্ধকার রয়েছে গোটা দক্ষিণ দোলাই। কয়েক মিনিটের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ দোলাইয়ের বিভিন্ন গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সোনাই রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ের কর্মীরা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন বলে জানা গেছে। রাইত তোমরা কিলা খাটাইলে? নাই তোর আর কোনো অসুবিধা হয়েছে না? ভাই সারা মনে করে ও তোমার ঘরে উদ বিছনা উছনা বিজি গেছে নানি খাইল রাইত? হ্যাঁ, ওই তোমরা খানো হতিস রে? হ্যাঁ, শেষ সব ভাঙিয়ে শেষ ও তিন শুনা তিন তেরফাল দি ঘুরি লাইছো তো আর মানে এখন বারো হইতো তলে তলে দিয়ে তলে দিয়ে তেরফাল।
বেহাল অবস্থা। হ্যাঁ সংবাদ বাগাবাজার, এই যে বরফ, টিয়ারে শীত পড়ে টায়ারের সন্ধিপত্রি বন্ধ করে দিছে, পুরা চাকা জাম।